नमस्कार बंधुरा माई रोज गार्डने अपन के अनेक अनेक स्वागत। सामने बर्षाकाल आसछे आर ए बर्षाकाल आसा मानेई आमादेर विभिन्न गाछपालाते विभिन्न रकम प्रॉब्लम शुरू हो जाए। विशेष करे गोड़ा पचे जाए, रूट खराब हो जाए, पाता हलुद हो जाए, डालपाला कालो होते शुरू करे। तो এই সমস্ত প্রবলেমগুলো কেন হয় এবং এই সমস্ত প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই ভিডিওটার মধ্যেই আমি কিন্তু বলে দেব। এবং সেইভাবে যদি আপনারা পরিচর্যাগুলো করতে পারেন আপনার গাছ কিন্তু 100% সেফ থাকবে, একটা গাছও নষ্ট হবে না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই গোলাপ গাছ করছি বা ব্যাঙ্গালোর পুনে বিভিন্ন ভ্যারাইটির আমরা জবা গাছ করছি, যে সমস্ত গাছগুলো কিন্তু অত্যন্ত সেনসিটিভ। এছাড়া অনেক দাম দিয়ে আমরা আরও ভালো ভালো কিছু গাছ কিনে আনি, যে গাছগুলো যদি নষ্ট হয়ে যায় বর্ষাকালে তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে। কিভাবে আটকাতে পারবেন, 100% কাজ হবে? তো তার জন্য আমাদেরকে নিয়ম করে দিতে হবে ছত্রাকনাশক। কারণ বর্ষাকালে যখনই বৃষ্টি পড়বে, একদিকে যেমন গাছের প্রচুর গ্রোথ হবে, এখন দেখবেন গাছগুলো ঝিমিয়ে আছে, গাছগুলোর পাতা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখনই বৃষ্টির জল শুরু হয়ে যাবে গাছগুলোর মধ্যে একটা আলাদা রকমের গ্রোথ হবে। কিন্তু প্রবলেম হচ্ছে রুটের মধ্যে তখন প্রবলেম শুরু হয়ে যায় এবং গাছে কিন্তু প্রচুর ফাঙ্গাসের ব্যাপারটা ঘটে যায় এবং গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদেরকে দিতে হবে ছত্রাকনাশক, যেটাকে আমরা ফাঙ্গিসাইড বলি। বন্ধুরা, আমরা অনেকেই আবার ফাঙ্গিসাইড দীর্ঘদিন থেকে ব্যবহার করছি, কিন্তু ফাঙ্গিসাইড ঠিকঠাক ব্যবহার আমরা অনেকেই করতে জানি না। কারণ একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আর গাছটা ফাঙ্গাস মুক্ত হয়ে গেল, এই ব্যাপারটা নয়। কিন্তু কখন কোন সময় কোন ফাঙ্গিসাইডটা কিভাবে দিতে হবে এই ব্যাপারগুলো সম্পর্কে একটা স্বচ্ছ জ্ঞান না থাকলে ফাঙ্গিসাইড দেওয়ার পরও আপনার গাছ কিন্তু কখনোই ফাঙ্গাস মুক্ত হবে না। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি যেরকমভাবে বলবো প্রত্যেকটা ব্যাপার সেই রকমভাবে আপনাকে করতে হবে। জাস্ট বর্ষাকাল এলেই আপনারা বুঝতে পারবেন যে কী রকম আছে আপনার গাছগুলো। বন্ধুরা, প্রথমেই বলি যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক, কোনো একটা বিশেষ ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড রাখা যাবে না। আমাদেরকে 2 থেকে 3 রকমের ছত্রাকনাশক রাখতেই হবে। আমরা যদি খুব ছোট বাগানি হই সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা কিন্তু করতে হবে। মনে হতে পারে যে আমার তো মাত্র 5টা 7টা 10টা গাছ আছে, তার জন্য কেন আমি এত খরচ করব। দেখুন বন্ধুরা, গাছগুলোকে ভালো রাখতে গেলে গাছ যতই হোক না কেন আপনাকে কিন্তু নিয়মগুলো মানতে হবে। তাই আপনাকে 3টি ফাঙ্গিসাইড আমি রাখতে বলবো। কোন কোন ফাঙ্গিসাইড সেটাও বলে দিচ্ছি। আপনি রাখবেন স্যাপ বলে যে ফাঙ্গিসাইডটি আছে সেটা, আপনি রাখবেন M45 বলে যে ফাঙ্গিসাইডটি আছে সেটা, এবং রাখবেন কপার অক্সিক্লোরাইড, কপার অক্সিক্লোরাইড জাতীয় যেগুলো ফাঙ্গিসাইড আছে, ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটা রাখবেন। এই 3টি ফাঙ্গিসাইড যদি আপনি রাখেন আপনার গাছ কিন্তু মোটামুটিভাবে সেফ থাকবে আর কিন্তু প্রবলেম হবে না। এবারে এই ফাঙ্গিসাইড কীরকমভাবে দিতে হবে, কতদিন পরে পরে দিতে হবে, কেন দিতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে। আমি সবসময় বলি কোনো একটা জিনিস যদি করতে হয় আগে নিয়মটা জানা দরকার। নিয়মটা জানলে আমরা অনেকটাই ট্রিটমেন্ট নিজেরাই করে নিতে পারি। কারণ একটা ভিডিও দেখে একটা গাছে ট্রিটমেন্ট করা সবসময় সম্ভব হয় না। তার জন্য আমাদেরকে প্রপার ব্যাপারটা জানতে হবে। আজ ব্যাপারটা জানাবো বলেই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুরা, প্রথমেই বলবো যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আপনি সবসময় সকালের দিকে দেবেন। যখন রোদ থাকবে সেই রকম অবস্থায় যদি আমরা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড দিই তার কাজ কিন্তু সবচেয়ে ভালো হবে। মানে অনেকে বলতে পারে যে বিকেলের টাইমে ফাঙ্গিসাইড দেবেন, এটা কিন্তু নিয়ম নয়। আমরা সময় না পেলে অনেক কিছু করতে পারি, কিন্তু যেটা নিয়ম সেটা আমাদেরকে মানতে হবে। নিয়মটা হচ্ছে সবসময় সকালের টাইমে আমাদেরকে ফাঙ্গিসাইড দিতে হবে। এবারে সকালের টাইমে বলেছি মানে প্রখর রোদের মধ্যে নয়, কিন্তু এখন যেরকম রোদ চলছে এখন যদি আমাকে ছত্রাকনাশক দিতে হয় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমাদেরকে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। তার চেয়ে যদি আগে দেন অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে পরে হলে যে ছত্রাকনাশকটা গাছের পাতায় লাগছে সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করতে পারছে না। একটা গাছে একটা ছত্রাকনাশক কাজ করার মতো তাকে তো সময় দিতে হবে। সেই সময়টা দেওয়ার জন্য আমরা 7টা 7:30টার মধ্যে যদি দিতে পারি তখন হালকা রোদ দেয়, গাছের সাথে
অনেকক্ষণ সেটা স্টে করবে, ফলে কাজটা কিন্তু প্রপারভাবে হতে শুরু করবে। তার জন্য আমরা কিন্তু সকালে ফাঙ্গিসাইড দেব। ফাঙ্গিসাইডের সাথে অনেকে যেটা করেন সেটা হচ্ছে খাবার মিশিয়ে দিচ্ছেন বা অন্যান্য অনেক কিছু জিনিস মিশিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। ছত্রাকনাশক আপনাকে যেদিন দিতে হবে সেদিন আপনি জাস্ট ছত্রাকনাশকটাই দিন, অন্য কিছু মেশাবেন না। খুব জোর হলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 এটাই একমাত্র মেশাতে পারি, এছাড়া কিন্তু ছত্রাকনাশকের সাথে কিচ্ছু মেশাবো না। জাস্ট ছত্রাকনাশক আমাদেরকে কিন্তু স্প্রে করতে হবে। যদি আমরা ছত্রাকগুলোকে ডিঅ্যাক্টিভ করতে পারি, তারপরে গাছে আমরা খাবার দেব, কীটনাশক দেব, PGR দেব, আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু আমরা দিতে পারবো। কিন্তু গাছ যদি আগেই প্রবলেমের মধ্যে পড়ে যায়, তারপরে গাছে যদি খাবার দেন, গাছে যদি আপনি PGR দেন, কাজ হবে না, বরঞ্চ উল্টে আপনার গাছ আরও ক্ষতির দিকে চলে যাবে। তার জন্য ফার্স্ট কাজ আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ছত্রাকনাশক দিতে হবে। বন্ধুরা, এরপরে বলবো যে ছত্রাকনাশক কীরকমভাবে দেওয়া উচিত। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে স্যাপ ফাঙ্গিসাইডটা 2 গ্রাম দেবেন, M45টা 2 গ্রাম দেবেন, কপার বেস যেগুলো ফাঙ্গিসাইড আছে সেগুলোও 2 গ্রাম করে দেবেন, রেডোমিল গোল্ড হলে 1.5 গ্রাম দেবেন। তো এইরকমভাবে আমি ডোজগুলো বলে দিই। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ছত্রাকনাশকটা কি আদৌ আমাদের গাছের জন্য উপকারী না সেটা আমাদের গাছের জন্য ক্ষতি করে। দেখুন বন্ধুরা, ছত্রাকনাশক আমাদের গাছের জন্য উপকারী কোনোভাবেই নয়। গাছে যেহেতু ছত্রাকের আক্রমণ এই সময় হচ্ছে, তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে ছত্রাকনাশক দিতে হচ্ছে। তার মানে এটা নয় আমরা গাছে ছত্রাকনাশক দিলেই আমাদের গাছের গ্লেজ পাল্টে যাবে, একদমই গ্লেজ কিছু পাল্টাবে না, বরং কিছু না কিছু ক্ষতি তো করে, সাইড ইফেক্ট তো কিছু আছেই। তার জন্য আমরা কি করব, সব সময় আপ ডাউন সিস্টেমে ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করব। প্রথমবারে আপনি 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করলেন যে কোনো একটা ফাঙ্গিসাইড, দ্বিতীয়বারে আপনি এসে 1.5 গ্রাম করুন 1 লিটার জলে নিয়ে স্প্রে, 3 নম্বর বেলা এসে 1 গ্রাম করুন 1 লিটার জলে নিয়ে স্প্রে। তাহলে কি হচ্ছে, 2 গ্রাম থেকে স্টার্ট করলেন, 1 গ্রামে নামিয়ে দিলেন, তারপরে আবার 2 গ্রাম দিচ্ছেন, গাছটা ছত্রাকনাশকটা নিতে পারবে, সহ্য করতে পারবে। আর যদি প্রত্যেকবার 2 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম করে আপনি কন্টিনিউ করতে থাকেন, সেই গাছ কিন্তু ছত্রাকনাশক নিতে পারবে না, সেই গাছ আস্তে আস্তে ছত্রাকনাশক নেওয়ার যে ক্ষমতা সেটা হারাবে, গাছটি আস্তে আস্তে কিন্তু ফাঙ্গাসে ভরে যাবে, কোনো ফাঙ্গাসকেই সে ডিঅ্যাক্টিভ করতে পারবে না। বন্ধুরা, এই জন্য একটা আমাদেরকে আপ ডাউন সিস্টেম করে ছত্রাকনাশক দিতে হবে। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে, একই ধরনের ছত্রাকনাশক যদি আমি বারবার স্প্রে করি কাজ হবে না, আমার ছত্রাকনাশকটা দেওয়া ফালতু হয়ে যাবে, আমার যে পয়সাটা খরচ হচ্ছে সেটা আমার গাছকে ভালো রাখতে কোনোভাবে সাহায্য করবে না। তার জন্য আপনি একবার স্যাপ দিচ্ছেন, একবার M45 দিচ্ছেন, একবার হয়তো রেডোমিল গোল্ড দিচ্ছেন বা কেউ কপার অক্সিক্লোরাইড দিচ্ছেন, তো এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তারপরে আপনি আবার স্যাপে আসুন, অসুবিধা নেই। এই যে মাঝে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা করবেন। আরেকটা কথা বলি বন্ধুরা, সব সময় আজকে খাবার দিয়েছেন তারপরের দিনে ছত্রাকনাশক দেবেন না, আগে ছত্রাকনাশকের ব্যাপারটা করে নিন, তারপরে গাছকে খাবার দিন, দেখবেন অনেক ভালো রেজাল্ট হচ্ছে, অনেক ভালো গাছের গ্রোথ হচ্ছে। আরেকটা কথা বলবো, একটা নির্দিষ্ট নিয়ম করে আপনাকে ছত্রাকনাশক দিতে হবে। আমরা দেখেছি অনেকে যেটা করেন, গোলাপ গাছের ডাল কালো হয়ে যাচ্ছে বা জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা যে কোনো গাছের পাতা হলুদ হচ্ছে বা গাছটা আস্তে আস্তে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, তখন আমরা ফাঙ্গিসাইড দিচ্ছি, কাজ হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সেই গাছগুলো নষ্ট হয়ে যায়, সেই গাছগুলো মারা যায়। তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, নিয়ম করে কোনো গাছে 7 দিন, কোনো গাছে 10 দিন, তো এই যে কথাগুলো বলা হয় সেই রকমভাবে আপনাকে কিন্তু ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে। যে দিন যেটা দেওয়ার কথা সেই দিন তাকে দিতে হবে, তাহলে ভালো কাজ হবে, আমাদের গাছগুলি ভালো থাকবে। তো এই ব্যাপারগুলো মেনে যদি আপনি ছত্রাকনাশক দিতে পারেন, তাহলে আপনার গাছ কিন্তু ভালো থাকবে। এরপরে অনেকে বলেন 1 লিটার জলে কটা গাছকে দেওয়া যাবে, সেই ব্যাপারটা নিয়েও আমি বলে দিচ্ছি। 1 লিটার জলে আপনি যদি বড় প্ল্যান্ট হয়, আপনি কিন্তু 2 থেকে 3টি গাছকে দিতে পারবেন, ছোট গাছ হলে, একদম চারা গাছ হলে সেখানে আপনি 8 থেকে 10টা গাছকেও কিন্তু দিতে পারবেন, যদি তার থেকেও ছোট গাছ হয় আরও হয়তো অসংখ্য গাছে দেওয়া যেতে পারে। তো এইরকমভাবে আমরা ছত্রাকনাশক দিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, ছত্রাকনাশক যখন দিচ্ছেন ভালোভাবে গাছটিকে স্প্রে করে দিন, তলার দিকেও স্প্রে করবেন, কাণ্ড অংশে স্প্রে করবেন,
तो सब जायगाते जो स्प्रे कर दी देखें गाचगलो भालो थाकबे प्रयोजने माटिर मध्य किन्तु एक छत्राकनाशक स्प्रे कर देवें माटिर मध्य जो छत्राकगुलो बासा बांधे से ही बासा नष्ट कर देवे गाचगलो के किन्तु भालो राखबे छत्राकनाशक मेन ब्यापार एरकम भावे छत्राकनाशक दीते हैं ताहले किन्तु आमादेर गाचगलो भालो थाकबे आशा करछि छत्राकनाशक फांगिसाइडेर ब्यापारे पुरो तथ्यटाई आपनादेरके दिएछि ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই।